আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের কিন্তু নিরাপত্তা কিন্তু কিন্তু প্রকাশ করে দিয়েছে সেইখানে আজকে আমি সেই বিষয় দেব কতজন এবং সেই রোল নাম্বার এবং জয়েন্ট ডেট কবে এবং যাদের নাম আসে নাই তাদের কি আসলে যার সম্ভাবনা আছে কিনা সকল ধরনের তথ্য কিন্তু জানিয়ে দেব যেহেতু কয়েকদিন আগে কিন্তু পরীক্ষাটা হয়ে গেল অনেকে আমাকে ফোন দিয়েছেন আমি কিন্তু অনেকে বলছি যে বা এই মাসের মধ্যে পাবেন ইনশাল্লাহ রেজাল্ট কিন্তু দিয়ে দিছে কথায় কাজে মিল পাইছেন নাকি যে অবশ্যই কমেন্টস কমেন্টসে জানাবেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন বিজ্ঞপ্তি রেজাল্ট বিজ্ঞপ্তি দিয়েছে সেটা সেটা পড়ে শোনায় আপনাদের তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করে রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের নিরাপত্তা পরি দারোয়ান পদের নিয়োগ নিম্ন বিগত আট নয় দশ এগারো দিন কিন্তু পরীক্ষা চার দিন মোট পরীক্ষা প্রার্থী ছিল প্রায় চব্বিশশো নয়টি পদের বিপরীতে চব্বিশশো মানে দুই হাজার চারশো প্রার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করে গৃহীত মৌখিক পরীক্ষা ফলাফল অনুযায়ী সরাসরি নিয়োগের জন্য চূড়ান্ত নির্বাচিত নয় জন এবং অপেক্ষমান দশ জনের প্রার্থী রোল মেধা কর্মে তার তালিকা প্রকাশ করেছে মানে মোট হলো আপনার নিবে তো নয় জন সেইখানে অপেক্ষা একজন নিয়ে দশ জনের আহ মেধাকর্মে তার রোল নাম্বার প্রকাশ করেছে মানে দশ জনের নাম প্রকাশ করেছে কি নয় জনের মধ্যে কেউ যদি একজন জয়েন না দেয় সেই ক্ষেত্রে ওই থেকে একজন নিবে সরাসরি নিয়োগের জন্য মনোনীত নয় জন এবং প্রথম থেকে নয় জন এবং সম্মিলিত তালিকার মেধার বাম দিকে হলো দশ জন মানে মোট দশ জনের নাম কিন্তু প্রকাশ করেছে আর সেই ক্ষেত্রে আপনি নয়জন জন নয় জন নিবে আর একজন সেটা তালিকাভুক্ত থাকবে যদি ওই ওইগুলোর মধ্যে কেউ জয়েন না দেয় সেই ক্ষেত্রে যে দেয় তার তাকে কিন্তু ওখান থেকে ধরেন নয় জনের নাম তো প্রকাশ করছি একজন জয়েন দিল না সেই ক্ষেত্রে একজন জয়েন দেবে এখন রোল নাম্বার গুলো আমি একটু পড়ে শোনাই রোল নাম্বার হলো লাস্ট সংখ্যা বলি দুইশো সাত চোদ্দ সিরিয়ালের দুইশো সাত আহ সিরিয়ালের তিনশো আহ চোদ্দ সিরিয়ালের চারশো পঁয়ত্রিশ চোদ্দ সিরিয়ালের আপনার একশো উনষাট চোদ্দ সিরিয়ালের চারশো উনসত্তর চোদ্দ সিরিয়ালের আষ্টশো এগারো এবং আপনার দু চোদ্দ সিরিয়াল দুইশো বিয়াল্লিশ চোদ্দো সিরিয়ালের নয়শো আপনার ছয় ১৪ সিরিয়ালের সাতশো ষোলো এই নয় জনের কিন্তু ইনশাল্লাহ চাকরি হয়ে গেছে আর এখানে বলছে অপেক্ষমান প্রার্থী দশম থেকে উনিশতম দশ থেকে উনিশতম পর্যন্ত রোল নাম্বার সম্মিলিত মেধাকর্মের বাম দিকেই এই যে আপনি দেখতে পাচ্তেছেন এটা হলো আপনার ১৪ সিরিয়ালের একশো ১৪ সিরালে সিরিয়ালের পাঁচশো বাহান্ন চোদ্দো সিরিয়ালে একশো পনেরো চোদ্দো সিরিয়ালের চারশো ঊনশত উন উননব্বই চোদ্দো সিরিয়ালে একশো বিরানব্বই এবং তেরো সিরিয়াল চোদ্দ সিরিয়ালে একশো একত্রিশ চোদ্দো সিরিয়ালের আপনার

সে অপেক্ষমান তালিকা দশ থেকে উনিশতম পর্যন্ত আগামী চব্বিশ নয় দু তারিখ পর্যন্ত কার্যালয় থাকবে অপেক্ষমান তালিকার নাম অন্তর্ভুক্ত চাকরির প্রাপ্তি নিশ্চিত প্রদান করা হবে না কইছে এটার নাম থাকবে ওখান থেকে কেউ যদি জয়েন না দেয় এখান থেকে নিয়ে আপনার কিন্তু ওইখানে চাকরি দিবে সেটা কিন্তু বলছে মোহাম্মাদ মোশারফ হোসেন অতিরিক্ত রেজিস্ট্রার প্রশাসক বিচার আহ প্রশাসন এবং বিচার এ সে কিন্তু বলেছে এখন এইখানে আপনারা আশা করি বুঝতে পারছেন আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করতে পারেন